নমস্কার বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আমি এই মুহূর্তে রয়েছি সেই মনসা মন্দির যাওয়ার যে গেট, সেই গেটে। আর এখানে ভিড়টা এরকম খানিকটা, এরকম গেট, এখানে এত ভিড়। সঙ্গে আজকে আজকে তারিখ হচ্ছে 4/4/2023। যে মনসা মন্দিরের মহামেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা আজকে সেই অনুষ্ঠিত হচ্ছে মেলা। আর এখানে একবার ভিড়টা একবার দেখুন। এখন সময় দুপুর 12:30, আর চতুর্দিক থেকে লোক ঢুকছে এখানে মেলাতে। এবং পুজো দেওয়ার পরে মানুষজন আবার বাড়ি ফিরে যাচ্ছে, এবং মানুষের লক্ষ লক্ষ দর্শনার্থী ভক্তদের এখানে ভিড় হয়ে থাকে। সেইটা আপনাদের দেখাবো পুরো মেলাটা কিভাবে হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলা যেতেই পারে। প্রচুর ভক্তের ভিড়, চতুর্দিক থেকে মানুষ আসছে। এটা মেলার জাস্ট এন্ট্রি, মানে মেন মন্দির থেকে আমরা এখনো প্রায় 600-700 মিটার দূরে আছি। কি পুরোটা দিন সকাল সেই ভোর 4টে থেকে এবং বিকেল 5টা পর্যন্ত 6টা পর্যন্ত এরকম ভাবে হতে থাকবে। মানুষ পুজো দেবে, এবং তার মানসিকী যে বিভিন্ন রয়েছে সেই মানসিকী পূরণ করার জন্য মহামেলাতে মানুষ আসে। ভক্তের ঢল দেখুন কিরে ভাবে, মানে আমি সৌভাগ্যবান যে আজকে মেলাতে আসতে পেরেছি। আমারই নিজের খুব ভালো লাগছে। পাঁঠা বলি দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো। পাঁঠা বলি দেওয়ার পরে মায়ের প্রসাদ হিসাবে মানুষ বাড়ি নিয়ে যায়। চলুন এবারে যাওয়া যাক মন্দিরের সামনে। মন্দির থেকে প্রায় আমি এখনো 200 মিটার দূরে, তো মন্দিরের সামনে গিয়ে দেখবো কতটা ভিড় আছে, এবং মায়ের দর্শন করাবো আপনাদের, এবং আমিও করবো, মাকে প্রণাম জানাবো। অনেকটা কষ্ট করে এসেছি আমরা সবাই মিলে। বন্ধুরা আপনারা দর্শন করবেন মায়ের। আজকে মায়ের মহামেলাতে মাকে খুব সুন্দর করে সাজানো হয়, মায়ের মন্দিরও খুব সুন্দরভাবে সাজানো হয়ে থাকে। তো চলুন এদিকে আমরা যাব। এদিকে হচ্ছে মায়ের মন্দির রয়েছে, আর ভিড়টা ভালোই রয়েছে। আস্তে আস্তে করে যাবো, চলুন ভিড়টা। মন্দির এখনো এখান থেকে অনেকটাই দূরে, অনেকটা ভিড় ঠেলে যেতে হবে। যখন মেলা হয় না তখন এই জায়গাগুলো পুরো ফাঁকা থাকে, আর মায়ের বিভিন্ন মানসিকী প্রতিমা মানুষ মায়ের চলে যাবে, সেই জন্য চলে এসেছি মন্দিরের কাছাকাছি। মন্দিরের চারদিকেই এরকম একটা ভিড় রয়েছে, পুরো পুরো। চলুন এদিকটা একবার দেখি। দেখুন কিরকম ভিড়, দেখুন মানুষের কত মানুষ, লক্ষ লক্ষ মানুষ পুজো দেবে বলে দেখুন মাথায় ঝুড়ি নিয়ে, প্রসাদের ডালি নিয়ে দাঁড়িয়ে রয়েছে লাইনে। খুব সুন্দরভাবে মন্দিরটি সাজানো হয়েছে, খুব সুন্দরভাবে। আজ মহামেলা, মায়ের সেই বিখ্যাত মেলা মনসা মেলা, জকপুর মাধপুরের যে মনসা মেলা সেই মেলাতে এই মুহূর্তে আমি মেলার পশ্চিম প্রান্তে চলে এসেছি। সেদিকেও সেম ভিড়, ঠিক ততটাই ভিড় যে চতুর্দিকে এইভাবেই ভিড় রয়েছে পুরো। এই বিশাল মহামেলায় আমরা আপনাদের যতটা পারি ততটাই সুযোগ করে দেবো বা সহযোগিতা করে দেবো, আপনারাও আমাদের সঙ্গে সেইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সমস্ত ভলেন্টিয়ার এবং স্বেচ্ছাসেবক ভাইদের কাছে কমিটির পক্ষ থেকে বিশেষ অনুরোধ, এই মানুষের ভিড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে হয়তো কোনো ব্যক্তি বা কোনো ভক্তবৃন্দ ভুল কাজ করলেও করে ফেলতে পারে, ওনাকে ধমক চমক দিয়ে কথা বলবেন না, বুঝিয়ে বলুন, পুজো দেওয়ার সুযোগ করে দেন, উনি যাতে বাড়ি ফিরতে পারেন সেই সুযোগ করে দেন। ঝুড়ি কত করে? হ্যাঁ হ্যাঁ, 30 টাকা করে একটা ঝুড়ি নিয়েছি। এই ঝুড়িতে করে মায়ের প্রসাদ নিয়ে যাবো পুজো দেওয়ার জন্য। সঙ্গে মিষ্টান্ন থাকবে, ফুল বেলপাতা যা যা থাকে সেগুলো থাকবে পুজো দেওয়ার জন্য, যা যা সামগ্রী। এবারে ঝুড়ি কেনা হয়ে গেছে, এবারে আমাকে কিনতে হবে এক ডবে, অর্থাৎ মিষ্টান্ন কিনতে হবে। প্রচণ্ড রোদ, সঙ্গে গরম, এবং নিচে মাটিটা কাদা হয়ে গেছে, যাতে না ধুলো হয় সেজন্য মেলা কমিটি পুরো জলে জলময় করে দিয়েছিল। দেখি চল মিষ্টান্ন দেখি।
ঠিক আছে ভাই, কত করে বাতাসা? কত করে একশো টাকা কিলো? আচ্ছা এই প্যাকেট কত করে? হ্যাঁ কত করে? সব মিলিয়ে পঞ্চাশ টাকা। কত করে দাদা বাতাসা? আশি টাকা করে বাতাসা। এখানে অসংখ্য দোকান রয়েছে মিষ্টান্নর, কোনো চিন্তা নেই, মোটামুটি দশ টাকা বিশ টাকা এদিক ওদিক হবে। দুটো টিকিট মায়ের, এটাই হচ্ছে মেন পুজোর ব্যাপার। এটাই হচ্ছে মায়ের প্রণামী স্বরূপ যাবে আর মন্দিরের প্রকল্পের কাজে লাগবে, সেই জন্য এই রসিদ কাটা জরুরি। মানে মিষ্টান্ন কেনার পরে আপনার উচিত রসিদ কাটা। মায়ের একটু ফুল, চাঁদমালা দিয়ে দিন, চাঁদমালাটা দিয়ে দিন দাদা, চাঁদমালাটা দিয়ে দিন। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। যাক মায়ের পুজো দেওয়া হয়ে গেল। এখানে একমাত্র মহামেলার দিনই বলি হয়ে থাকে, বাকি দিন কিন্তু এখানে বলি হয় না, এবং বলির জন্য পুরো ভালো ব্যবস্থা করেছে, পুরো ঘিরে দেওয়া হয়েছে। পাঁঠা বলির জন্য লাইন, এটা পুরো পাঁঠা বলির লাইন। জয় মা মনসা মা। এই যে মায়ের পুজো দিলাম ডালিতে করে, আর সঙ্গে একটু কিনেছি চিপসের, 250 গ্রাম চিপস আর একটা তরমুজ কিনেছি। যাক আমরা এসেছিলাম প্রায় 12:30 নাগাদ, আর এখন দুটো বাইতে 5 মিনিট বাকি, পুজো দেওয়া হলো ভালো ভালো, এবারে গাড়িতে করে বাড়ি যেতে হবে। রাস্তায় ভালোই ভিড় আছে, এখনো 1 ঘন্টা লাগবে।